আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরে কাছে দেশে বিদেশে সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে মোবারকবাদ এবং আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল তাজিদারে মদিনায়, রমজানের জ্যোতি আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে। আজকে একটি বিষয়ে আমরা আপনাদের খেদমতে নির্ধারণ করেছি, মাহে রমজানুল মোবারকে বিশেষ আমল। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে একজন প্রথিতযশ আলেমে দ্বীনের আগমন ঘটেছে, আপনাদের সকলের পরিচিত মুখ, বিশিষ্ট লেখক, গবেষক, সুবক্তা, মুনাজির আহলে সুন্নাহ মহতারাম মাওলানা মোহাম্মদ মানজুর হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। মোহতারাম আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, রহমতের একেবারে শেষ সময়, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই শুনব কোরআনুল করিমের তেলাওয়াত। بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله عشر أمثال ومن جاء بالسيئة فلا يجزى قياما من ملة إبراهيم
صلاتي ونسكي ومحياي ومماتي قل إن صلاتي شريك له وبذلك أمرت وأنا أول المسلمين صدق الله العظيم الحمد لله বাল হুয়া কোরআন মাজিদ ফি লাউহি মাহফুজ, লৌহে মাহফুজ থেকে লাইলাতুল কদরের রাতে নাজিল হওয়া এই কোরআন। দেখুন, বিশ্বের কোনো ধর্মীয় গ্রন্থ কারো বুকে নেই, কিন্তু এই পৃথিবীতে লক্ষ লক্ষ হাফিজে কোরআন হৃদয়ে ধারণ করে আছেন আমাদের মহাগ্রন্থ কোরআন। শুনতে কত ভালো লাগে, অর্থ এবং তাফসির শুনলে আমাদের জীবন হবে আরও সুন্দর। আসুন কোরআনকে আমরা বুঝি এবং আমল করি। আমি এখন মোহতারাম মাওলানা মানজুর হোসেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আসলে এই মাস তো আমলের মাস, আমরা রোজা রাখছি। দেখুন, এটা মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইবনে মাজাহ শরীফের হাদিস, সুমু তাসুহু, তোমরা রোজা রাখো এবং তোমরা সুস্থ থাকো। মেডিকেল সায়েন্স বলে যে আপনি যদি অভুক্ত থাকেন, আপনি যদি রোজা রাখেন, তাহলে আপনি সুস্থ থাকবেন। এবং বৌদ্ধ ধর্মে অনশন তারা পালন করে, এবং বিশেষ করে যে তারা অনশনটা এমনভাবে করে যে আমরা কিছু খাবো না, পানাহার থেকে বিরত থাকবো সুস্থ থাকার জন্য। এটা বৌদ্ধ ধর্ম। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন মুসলিম শরীফের হাদিস, মাংসামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি সাবঈনা খারিফা, একদিন যদি কেউ রোজা রাখে আল্লাহ তার এই চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছর ধরে রাখবেন। আর আমরা তো একটি মাস রোজা রাখছি, সুবহানাল্লাহ। এবং এই মাহে রমজানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন যত দিন তার যত যেত রমজানে, তত বেশি তিনি ইবাদত বন্দেগী করতেন এবং সাহাবাদেরকে তিনি উদ্বুদ্ধ করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর নবী কোমর বেঁধে তিনি ইবাদতে নামতেন, মশগুল হতেন। কী কী বিশেষ আমল রয়েছে এই মাহে রমজানে? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আপনাকে, ধন্যবাদ সম্মানিত শ্রোতামণ্ডলীকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরন্ত নিয়ামত, রহমত, বরকত দিয়ে সাজিয়েছেন এই মাহে রমজানকে। রাব্বে করিমের একান্ত ইচ্ছা বান্দা ইবাদত করে আল্লাহর নৈকট্য পুষবে এবং এই মাসকে কাজে লাগিয়ে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মার্জনা করে আল্লাহর জান্নাতে জায়গা করে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে এত বেশি প্রাধান্য দিতেন অন্য মাসে যা লক্ষ্য করা যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটাকে গনিমত হিসাবে গ্রহণ করে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটাকে গনিমত হিসাবে গ্রহণ করে এই মাসে আমলের মাধ্যমে বান্দার এবং তার উম্মতের মর্যাদা যেন আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় জন্য সবসময় উৎসাহ দিতেন। যে বছর আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে ফরজ করেছিলেন, এই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের প্রতি উৎসাহিত করে যে ঐতিহাসিক ভাষণটা দিয়েছেন, সেই ভাষণটার দিকে লক্ষ্য করলেই ইবাদতের চিত্রটা ফুটে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাযা শাহরুন আযীম শাহরুন মুবারক, এই মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম হুয়া শাহরুন মুবারক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর বেষ্টনী করে দিয়েছেন এক মহান মাস, যে মাসটা বরকতময়, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত বরকত নাজিল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্বহীনভাবে ঘোষণা দিয়েছেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের রোজাকে ফরজ করেছেন আর রাত্রিব্যাপী জাগরণ থেকে ইবাদত করাকে নফল ইবাদত হিসাবে সর্বোচ্চ নফল। এবং রাসূল ঘোষণা দিয়েছেন, সালামতু লাকুম কিয়ামা কিয়ামা, যে আমরা যে রাতে তাহাজ্জুদ পড়ি অথবা যে আমরা জি মহতারাম, কোন পর্যায়ে তাতাও সেটাই হাদিসটাই, যে হাদিসটা
সহি ইবনে হিব্বান 1773 নম্বর হাদিসে বর্ণনা করেছেন যে তাতাউ অন্যান্য মাসে একটা তাতাউ একটা নফল ইবাদত একটা নফল ইবাদত হিসাবে গণ্য হয়, কিন্তু এই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন একটা নফলের বিনিময় একটা ফরজের সওয়াব দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাকাররাবা ফিহি মিন খিসালিন কামান আদ্দা ফরিদাতান ফি মা সাওয়াহ, যে ব্যক্তি এই মাসে একটা নফল ইবাদত করল সে যেন অন্য মাসে একটা ফরজ ইবাদত করল। ওমান আদ্দা ফরিদাতান ফিহি কামান আদ্দা সাবঈনা ফরিদা ফি মা সাওয়াহ, আর যে ব্যক্তি এই মাসে একটা ফরজ ইবাদত করল সে যেন অন্যান্য মাসে 70টা ফরজ ইবাদত করল। ইবাদতের জন্য উপযোগী হিসাবেই আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে বাছাই করে দিয়েছেন, উম্মার জন্য বিস্তৃত করেছেন যেন উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কম ইবাদত করেও অধিক মর্যাদা লাভ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা এমন মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটি রাত রেখেছেন, ওই রাতটা হাজার মাস থেকে উত্তম। অর্থাৎ ইবাদতের প্রতি এদিক থেকে উৎসাহ দেওয়া হয়েছে, একটা রাত তোমরা ইবাদত করো, হাজার হাজার মাস ইবাদত করলে যে সওয়াব দেওয়া হবে তা এক রাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজা শাহরুস সাবর ওয়াস-সাবরু সাওয়াবুল জান্নাহ, এটা সবরের মাস, সবরের মাধ্যমেও তুমি জান্নাতে যেতে পারো, সবরের মাধ্যমে জাজা হিসাবে তোমাকে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া শাহরুল মুআসা, বাতিত্ব বন্ধনের এই মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে মুমিন মুমিনের মাঝে স্নেহাস্পদ সম্পর্কটা জাগ্রত করেন। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ইবাদতের প্রতি উৎসাহিত করেছেন মুমিন বান্দাদেরকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুন ইয়াজদাদু ফিহি রিজকুল মুমিন, এই মাসে আল্লাহর মুমিনের রিজিক বাড়িয়ে দেন। কেন বাড়িয়ে দেন? যাতে মুমিন বেশি বেশি দান করতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সোয়াইমান, যে ব্যক্তি কোনো একটা রোজাদারকে ইফতার করালো, কানা লাহু মিসলু আজরিহি ওয়া লা ইয়ানকুসু মিন আজরিহি শাইআ, তাকে এমন সওয়াব দান করা হবে যেই সওয়াবটা ওই রোজাদারকে আল্লাহ দান করবেন, অর্থাৎ রোজাদারের সমান সওয়াব তাকে দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ইবাদতের প্রতি এমনিভাবে উৎসাহিত করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা আমল বেশি বেশি করার কথা বলেছেন, যেটা ইমাম বাইহাকি ফাদাইলুল আওকাতে বর্ণনা করেছেন, ইস্তাকসারু ফিহি মিন আরবাই খিসাল, চারটা কাজ বেশি বেশি করবা, খাসলাতান তুরদুনা বিহিমা রাব্বাকুম, দুইটা কাজ তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করবা, সেটা হলো শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাস্তাগফিরুনা, বেশি বেশি শাহাদাতের কালিমাটা মুখে উচ্চারণ করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবা, ওয়া খাসলাতানি লা গিনা বিকুম আনহুমা, আর দুইটা কাজ থেকে কখনো মুখাপেক্ষী হবা না, সারাটা রমজান চালিয়ে যাবা, সেটা হলো তাউযুনা মিনান নার ওয়া তাসআলুনাল জান্নাত, জান্নাতকে আল্লাহর কাছে বেশি বেশি চাইবা, জাহান্নাম থেকে পানাহা থাক বিরত রাখার জন্য চেষ্টা করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতিকাফের প্রতি গুরুত্ব দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন জিকির ফিকির মোরাকাবায় থাকার জন্য বারবার তাকিদ দিতেন, বিশেষ করে ইফতারের পূর্বে আমলটাকে না সারার জন্য বিশেষ গুরুত্ব দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি সাঈমিন ইনদা ইফতারিহি দাওয়াতুম মুস্তাজাবা, প্রত্যেক রোজাদারের জন্য ইফতারের আগে একটা কবুল দোয়া আল্লাহ রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। অর্থাৎ ইফতারের পূর্বে একটা দোয়া তার কবুল হবেই। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া দুআউহু মুস্তাজাব ওয়া আমালুহু মুদাআফ, তার দোয়া কবুলকৃত এবং তার আমল বৃদ্ধি পায়। রমজানটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি সাজিয়েছেন, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির ফিকির মোরাকাবা মুশাহাদা ইলমে দ্বীনের চর্চা ইলমে তাসাউফের চর্চা নিজের পরিশুদ্ধি করার জন্য শায়েখের পিছনে প্রাণান্তকর চেষ্টা, এই সব কাজগুলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে একটা প্ল্যাটফর্মে এনে ইবাদতের জন্য উপযোগী করে আমাদের জন্য এক নিয়ামতের মাস রেখে গিয়েছেন, যার মাধ্যমে আমরা আমাদের পিছনের সব গুণা মাপ পেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান যদি সে কবিরা গুণা না করে, আল্লাহ রাব্বুল আলামিন এক রমজান থেকে আরেক রমজানের উসিলায় মাঝখানে সব গুণা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তারাবি, আমাদেরকে ইফতার, সাহারি, এতেকাফ, বিশেষ করে যেই যে ইবাদতগুলো আমরা বেশি বেশি করবো, ইস্তেগফার, জাহান্নাম থেকে প্রার্থনা, জান্নাত চাওয়া, শাহাদাতের বাক্যগুলো উচ্চারণ করা, এই সবগুলো কাজ করে আল্লাহর নৈকট্য হাসিলের তৌফিক এনায়েত করুন। ওয়াকের দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মোহতারাম, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনাকে ধন্যবাদ এবং তাজেদার মদিনার অনেক শুভকামনা কামনা করছি।
আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের আজকের বিজ্ঞ আলোচক যে বিষয়টি আমাদেরকে অবহিত করলেন যে শুধু ইফতার খাবো না, ইফতারের পূর্বে দোয়া কবুল হয়, সাহারি খাবো না, সাহারির সময় দোয়া কবুল হয়, এবং এই মাসে একটি নফল একটি ফরজের সমতুল্য, একটি ফরজ 70-760 ফরজের সমতুল্য। আসুন রমজানে আমরা বেশি বেশি ইবাদত বন্দিগি করে বিশেষ আমল তাসবিহ তাহলিল জিকির আসকার দুরুদ শরীফ কোরআন তেলাওয়াতের মাঝে নিজেদেরকে মশগুল করি। আল্লাহ আমাদেরকে বেশি ইবাদত করার তৌফিক দান করুন। যেহেতু রহমতের দশক শেষ হয়ে আমরা মাগফিরাতের দশকে উপনীত হচ্ছি, আল্লাহর কাছে প্রার্থনা করি, ও আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো তাজিদারে মদিনার উসিলায়। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, একটি নিবেদন, এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নতুন একটি পর্বে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।